নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী আসছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পাটিসাপটার রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, খেতে ভীষণই সুস্বাদু হয়, একদম নরম আর তুলতুলে। খুব সহজভাবেই বানিয়ে দেখাবো, যাতে আপনারা বানিয়ে ঠাকুরের ভোগে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তালের পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে গুলে নিতে হবে ব্যাটার। তার জন্য এখানে একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ তালের পিউরি বা তালের পাল্প, দিয়ে দেব এক কাপ ময়দা, ওই এক কাপ মেপে দিয়ে দেব হাফ কাপ সুজি। আমি কিন্তু এখানে উপকরণের মাপগুলো কিন্তু সব একই কাপ মেপেই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িতে যে কোনো কাপ কিংবা বাটি, তাছাড়া মেজারমেন্ট করার জন্য যে কাপগুলো পাওয়া যায় সেই কাপ মেপেও নিতে পারেন। যে কোনো একটা কাপ মেপে উপকরণগুলো নিয়ে নেবেন। এবার তালের পিউরির সাথে বাকি উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার গুলে নেব। একবারে সব দুধ দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকব। আমি এখানে কিন্তু উষ্ণ গরম দুধ দিচ্ছি, দুধ একদম হালকা গরম আছে। মোট এখানে আমি এক কাপ দুধ দিয়েছি। এক কাপ দুধ দেওয়ার পর ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন আছে, তাই আমি আবারও এর মধ্যে আরও এক কাপ দুধ দিয়ে দেব। আমি কিন্তু এই মিশ্রণের মধ্যে লবণ দিলাম না, আপনারা দিতে চাইলে হাফ টিস্পুনের মতন সন্ধক লবণ দিয়ে দিতে পারেন, যে লবণ আমরা উপোষের দিনে খেয়ে থাকি। মোট আমি এখানে তাহলে দু কাপ দুধ দিলাম। মিশ্রণটা একদম পাতলা করে গুলে নিয়েছি। যেহেতু তালের পাটিসাপটা বানাচ্ছি, তাই কালারের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। এটা শুধুমাত্র সুন্দর একটা রং আসার জন্য দিয়েছি, আপনারা দিতে না চাইলে স্কিপও করতে পারেন। ফুড কালার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে রাখব 30 মিনিটের জন্য, যাতে সুজিটা একটু ফুলে যায়। এবার আমি বানিয়ে নেব পাটিসাপটার পুর। প্যানের মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের চামচের দু চামচ সুজি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে সুজি হালকা ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে সুজি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব। সুজি ঢেলে নেওয়ার পর এবার আমি ওই একই প্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপ তালের পিউরি বা পাল্প। দেখুন আমি কিন্তু সব একই কাপ মেপেই নিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নেড়ে চেড়ে তালটা একটু জাল দিয়ে নেব 2-3 মিনিটের মতন, যাতে তালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা একটু চলে যায়। 2-3 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ। আমি কিন্তু এখানে প্যাকেটের দুধ নিয়েছি। নেড়ে চেড়ে তালের পাল্প দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা সুজি। সুজি আমি একবারে দিলাম না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব। সুজি দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। মাঝারি সাইজের চামচের 3-4 চামচ আমি এখানে চিনি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আবারও মিশিয়ে নিয়ে চিনি মেল্ট হয়ে যাওয়ার অপেক্ষায় থাকব। চিনি মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। এটা আমার বাড়িতে বানানো
খোয়া ক্ষীর, 500 ml দুধ ফুটিয়ে আমি বাড়িতে খোয়া ক্ষীর বানিয়ে নিয়েছি। খোয়া ক্ষীর কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি চ্যানেলে আমি আগেই দিয়ে দিয়েছি, রেসিপির লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। আমি এখানে পাটিসাপটা পুরের জন্য খোয়া ক্ষীর আর সুজি নিয়েছি। আপনারা খোয়া ক্ষীর দিতে না চাইলে খোয়া ক্ষীরের বদলে কিন্তু এখানে নারকেল কোড়া দিয়ে দিতে পারেন, মানে সুজি আর নারকেলের পুর বানিয়ে নিতে পারেন, কিংবা সুজিটা বাদ দিয়ে শুধুমাত্র নারকেলের পুর দিয়েও এই তালের পাটিসাপটা বানিয়ে নিতে পারেন। খোয়া ক্ষীর অ্যাড করার পর আমি 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে পুরটা বানিয়ে নেব। যতক্ষণ না অবধি মিশ্রণটা আরও একটু ঠিক হয়ে গিয়ে প্যান থেকে উঠে আসে, 3 থেকে 4 মিনিট পর দেখুন পুর কিন্তু আগের মতন থকথকে নেই, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার পাটিসাপটার মধ্যে স্বাদের মাত্রা বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 15 থেকে 16টার মতন টুকরো করে কেটে রাখা কিশমিশ। কিশমিশ দেওয়া পুরোপুরিভাবে অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে স্কিপ করবেন। আর দিয়ে দেব 2 টিস্পুনের মতন ঘি। দু মিনিটের মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, ছোটো ছোটো করে কাজুও টুকরো করে দিয়ে দিতে পারেন, আমি দিলাম না। পুর তৈরি হয়ে গেছে, এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব। পুর ছড়িয়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এদিকে 30 মিনিট হয়ে গেছে, আরও একবার ব্যাটারটা আমি নেড়ে চেড়ে নিলাম। এবার বানিয়ে নেব পাটিসাপটা, তার জন্য তাওয়ায় আমি সবার প্রথমে একটু ঘি ব্রাশ করে নেব। তাওয়া মাঝারি গরম করে নিতে হবে। তাওয়া গরম হয়ে যাওয়ার পর এবার 1 হাতা করে ব্যাটার আমি তাওয়ার উপরে ঢেলে দিলাম। হাতার পেছন দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দেব, ভালো করে স্প্রেড করে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে থাকবে। দেখুন পাটিসাপটাটা উপরের দিকে একদম শুকিয়ে গেছে, উপর থেকে যখন দেখবেন এরকম হালকা শুকিয়ে গেছে তখন পুর এইভাবে বসিয়ে দেবেন। একটা দিকে আমি এইভাবে বসিয়ে দেওয়ার পর এবার আমি স্প্যাচুলার সাহায্যে মুড়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু পাটিসাপটা ভাজ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি পাটিসাপটাগুলো আমি একইভাবে ভেজে নেব। প্যানের উপরে আবারও ঘি ব্রাশ করে দিলাম। আমি এখানে ঘিতে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। দিয়ে দেব আবারও 1 হাতা ব্যাটার। এইভাবে হাতের পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চওড়া করে পাতলা করে দেব। আপনারা যখন পাটিসাপটা বানাবেন তখন পাটিসাপটা বানানোর সময় যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, তাহলে আরও একটু দুধ বা জল দিয়ে পাতলা করে নেবেন। 1 মিনিট পর পাটিসাপটা উপরের দিকটা যখন দেখবেন একদম শুকিয়ে গেছে, তখন পুর আমি এর মধ্যে দিয়ে দেব। পুর দেওয়ার 1 মিনিট পর তারপর আমি পাটিসাপটা ফোল্ড করে নেব। এক মিনিট ধরে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব যাতে পাটিসাপটার গায়ে একটা হালকা দাগ লাগে, তারপর আমি তুলে নেব। এই পাটিসাপটাটাও আমার হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। সব পাটিসাপটা ভেজে আমি তুলে নিয়েছি। প্রত্যেকটা পাটিসাপটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। একটা পাটিসাপটা মাঝখান দিয়ে কেটে একটু আপনাদেরকে আমি দেখাবো। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।